Hello friends, welcome back to my channel. I'm Priyanka. আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার উইকেন্ড হেয়ার কেয়ার রুটিন। তো প্রথমেই আমি যেটা বলবো, অ্যালোভেরা। অ্যালোভেরা তো রয়েছে প্রাকৃতিকভাবে হাইড্রোফিলিক উপাদান যা জলের সাথে একদমই মিশে যায়। শ্যাম্পু বা কন্ডিশনারের সাথেও তোমরা অ্যালোভেরা ইউজ করে চুলে ইউজ করতে পারো। এছাড়াও অ্যালোভেরা পাতা যে জুস বার করে তার সাথে একটু জল অ্যাড করে তোমরা স্প্রে বটলে একটু সংরক্ষণ করো, সেটা তোমরা স্প্রে হিসেবে ব্যবহার করতে পারো চুলে সিরাম হিসেবে। এছাড়াও অ্যালোভেরায় রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা চুলের স্ক্যাল্পে বিভিন্ন সমস্যা যেমন খুশকি, খুশকুড়ি এই জাতীয় সমস্যা দূর করে। এছাড়াও চুল পড়ার সমস্যা রোধ করে অ্যালোভেরা। চুলের আর্দ্রতা বজায় রাখতে প্রতিদিন অ্যালোভেরা ব্যবহার করতে পারো। এছাড়াও অ্যালোভেরাতে রয়েছে ভিটামিন সি এবং আয়রন যা নতুন চুল গজাতে সাহায্য করে। চুলের যাবতীয় সমস্যার সমাধান রয়েছে অ্যালোভেরায়। শুধু চুল নয়, আমাদের স্কিনে যে ব্রণ, র্যাশ, কালচে বা প্রকৃতি দূর করতেও সাহায্য করে। এছাড়াও যাদের চুল একটু রাফ, শুষ্ক চুলটাও কোমল করতে অ্যালোভেরা খুবই ভালো এবং ময়শ্চারাইজার হিসেবে তো খুবই ভালো কাজ করে অ্যালোভেরা। এছাড়া আর্দ্র চুলে যে আর্দ্রতা সেটা বজায় রাখতেও অ্যালোভেরা খুব সাহায্য করে। তো প্রথমে আমি এখানে অ্যালোভেরা পাতাটাকে নিয়ে তার জুসটা বার করে নিয়েছি। বার করে এরপরে আমি শ্যাম্পু করার 1.5 ঘন্টা আগে এটা চুলে অ্যাপ্লাই করবো ভালো করে। এই অ্যালোভেরা তোমরা যে কোনো বাড়িতে যে বাটল থাকে সেটাও ইউজ করতে পারো, এছাড়া প্রাকৃতিক যে অ্যালোভেরা সেটাও ইউজ করতে পারো। প্রাকৃতিকটাই আমি রেফার করবো বেশি ভালো। তো শ্যাম্পু করার তোমরা 1.5 থেকে 1.5 ঘন্টা আগে এটা চুলে অ্যাপ্লাই করে রেখে দিতে পারো এবং শ্যাম্পু করার সময় তোমরা সেটা ধুয়ে ফেলবে এবং শ্যাম্পুর সাথে অতি অবশ্যই অ্যালোভেরা মিক্স করে ইউজ করবে। তো তোমরা চলো, মিসপাল সিং এবং তার বাবা মা সবারই COVID-19 ধরা পড়ে পজিটিভ হয়েছে। তো তাদের কথা চিন্তা করে দেখা হচ্ছে স্কুলের একটা সদ্যজাত শিশু আছে, মা বাবার যদি এরকম অবস্থা হয়ে থাকে বাচ্চাটা কার কাছে থাকবে? এখন এমনই সিচুয়েশানটা হয়ে গেছে, না আমরা বাইরে বেরোতে পারছি না ঘরে বসে আমরা ঠিকঠাক শান্তিমতো বসে থাকতে পারছি। টিভি খুললেই, ফোন খুললেই একই খবর, আজকে এই জায়গায় হয়েছে, তারপর দেখলাম একটা কোথায় থানায় 7টা পুলিশ কর্মী হয়েছে। তো এরকম চারিদিকে হামেশাই লেগে রয়েছে, ছড়িয়েই রয়েছে, দিনকে দিন বাড়ছে, জিনিসটা কমছে না। তো এই পরিস্থিতিতে আর কি বাইরে বেরোনো, তো বাইরে বেরোনো তো কোনোভাবেই সম্ভব না, অন্তত নিজের কথা ভাবে, নিজের ফ্যামিলির কথা ভাবে। তাই ঘরে বসে যদি তোমরা কোনো হেয়ার কেয়ার করতে চাও, মনে করো তো হেনা লাগাতে পারছো না বা চুলে কোনো কিছু ভালো কিছু ইউজ করতে পারছো না, পার্লারে যারা পার্লারে হেয়ার স্পা করা তারা যেতে পারছো না, তো তারা ঘরে বসে এটা করতে পারো, খুব ভালো। ট্রাস্ট মি, আমি নিজে পার্সোনালি ইউজ করি অ্যালোভেরা। আমি পতঞ্জলি যে অ্যালোভেরাটা আছে ওটাই ইউজ করতাম এতদিন শ্যাম্পুর সাথে মিক্স করে এমনি চুলে। তো এখন আমার কাছে পতঞ্জলি অ্যালোভেরা যেটা শেষ হয়ে গেছে, অনেক দিন হয়েছে, তো আমি যেতেও পারছি না, বাইরে বেরোতেও পারছি না, আনতেও পারছি না। গত মানে এই 3 থেকে 4 মাসে আমি বাইরে বেরিয়েছি হাতে কোনো প্রায় 2 থেকে 3 লিটার, আমাদের বাড়ির সামনেই 5 মিনিট 10 মিনিট লাগে। আমার শাখাটা বেড়ে গেছিলো, তোমাদেরকে দেখিয়েছিলাম, শাখা পড়তে গেছিলাম একটি, আর তার সাথে কান ফুটিয়েছিলাম বলেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম কান ফোটাতে গেছিলাম, আদারওয়াইজ আর যাইনি কখনো। ও হ্যাঁ, তোমাদেরকে দেখায় আমি কান ফুটিয়েছিলাম, তোমাদের বলেছিলাম আমার কানের কী অবস্থা, এইটা আমি দেখতেই পাচ্ছ, পুঁজ পুঁজ হয়ে একাকার। যারা কান ফোটাবে মনে করছো, আমি তাদেরকে একটা অ্যাডভাইস দিতে পারি ফ্রি, যে তোমরা কান ফোটাও পার্লারে গিয়ে ফোটালেও তোমরা একটু বুঝে শুনে ফুটিও, কেননা পার্লারের লোকেরা না ভালো করে ঠিকঠাক দেখে না যে কোনখানে হাড় আছে বা শিরা আছে, ওরা জাস্ট নর্মালি এরকমভাবে বন্ধুকে ফুটিয়ে দেয়। বিশেষ করে যাদের বাড়িতে ঠাম্মা দিদারা আছে ফোটাতে পারে, স্পেশালি আমার ঠাকুমাই আমার কান এই নাক সবই ফুটিয়েছে, তা আমি পাকামো করে আমি হচ্ছে তখন তো ছোটোবেলা ফুটিয়ে যাবে বলো এখনও হয়তো লাগবে, এই বলে আমি মায়ের কাছে ঠাম্মার কাছে ফোটাইনি, তো আমি পার্লারে গিয়ে পাকামো করে ফুটিয়েছি। মা তবু ঠাম্মা দিদা যারা আছে তারা একটু হাত দিয়ে এইভাবে দেখে নেয় কোথায় শিরা আছে কি না, তো ওই বলে ফোটায়। কিন্তু পার্লারে গেলে তোমরা ওরা ওইসব একদমই নোটিস করে না, ওরা যাই হোক করে এরকমভাবে ফুটিয়ে দেয়। তো প্রায় 1 মাস হয়ে গেছে আমি কান ফুটিয়েছি, বেশি ছাড়া কম না। আমার এই যে কানে ব্যথা, অসম্ভব যন্ত্রণা, কানে পুঁজ পুঁজ হয়ে একাকার, লাস্টে আমি এত কষ্ট করে এতদিন কানে ব্যথা সহ্য করে আমি এতদিন রইলে 1 মাস, এখন আমি সহ্য করতে না পেরে কাঠি কাঠি খুলে দিয়েছি। দেখতেই পাচ্ছ যে পার্লারের লোক যে
বললো সে এটা তাকে বললাম তো শুভরই বন্ধু তাকে বললাম সে বলছে না না শিগগিরই বর করে দাও আমি বুঝতে পারিনি তো তারা এরকম একটু তারা এমনি একটু কেয়ারলেসের মতোই কাজ করে তোমরা একটু বুঝে শুনে যা করবে যদি কেউ মনে করো কান ফোটাবে তাহলে তোমরা অবশ্যই বাড়ির যারা ঠাকুমা দিদিমা আছে আর এখন তো জানোই বাড়ির আমি আর এই কারণে স্পেশালি ফুটিয়েছিলাম যে এখন তো ঘর থেকে খুব একটা বেরোবো না কলেজও বন্ধ সব কিছু তো এই বাড়িতে থাকতে থাকতে কানটা শুকিয়ে যাবে যারা মনে করছো কান ফোটাবে তারা উঠে অবশ্যই আমি একটা অ্যাডভাইস দিই যে বাড়িতে যে ঠাকুমা দিদা যারা ফোটাতে পারে তাদের থেকে ফোটা হয়তো একটু ব্যথা লাগবে কিন্তু আমি বলবো ওটা ভালো পার্লার গিয়ে ওরা ফুল ভাল জায়গায় ফুটিয়ে দেয় আমি এরকম অনেককেও দেখেছি আমার সাথে আমার দিদিও ফুটিয়েছে ওরও একই অবস্থা পড়েছে যে 7 দিনের মধ্যে তোমরা 1 সপ্তাহের মধ্যে কানে পরে ফেলতে পারবে 1 সপ্তাহের মধ্যে কানের আমি পরতে পারিনি এখনও পর্যন্ত পরতে পারিনি আমি ইনফ্যাক্ট অনেকবার ভাবছিলাম যে সোনার কানের দিলে তো ঠিক হয়ে যায় আমি কানে দড়ি যে কানেটা পরেছিল ওটা খুলে আমি নিম কাঠি দিয়েছিলাম যেটা আমরা ছোটোবেলা প্রত্যেকেই করে থাকি তো নিম কাঠি দিয়েও কোনো কাজ হয়নি নিম কাঠি দেওয়াতেও বরঞ্চ ভেতরে ভেতরে পেকে যাচ্ছে পুজ হয়ে যাচ্ছে গ্যাস হয়ে যাচ্ছে লাস্ট টাইম ভাবলাম তাহলে সোনার কানেটা পরি সোনার কানেটা পরলে তো অনেক সময় সোনার কানে দিলে কানটা ঠিক হয়ে যায় তো আমি কানেরটা যে ঢুকাবো আমার এই কানটা দেখতে পাচ্ছি পুরো ভেতরটা পুরো এখনও অনেকটা কমে গেছে আমার কানের ভেতরটা পুরো ফুলে গেছিলো তো কানেরটা আমি অনেকবার ঢোকানোর চেষ্টা করেছি আমি পারিনি তো যাই হোক যারা মনে করছে পার্লারে গিয়ে তোমরা একটু বুঝে শুনে ফুটিয়ে তারা কিন্তু ভুলভাল জায়গায় ফুটিয়ে দেয় ইনফ্যাক্ট আমার যে শুধু ভুলভাল জায়গায় ফুটিয়েছে তা না আমার দিদিও ফুটিয়েছে আমার একদিন আগে ওরও সেম কেস ও বাত হয়ে কানের এটা বিয়ে করে নিয়েছে তো তোমরা যদি ফোটানোরই হয় বাড়িতে ঠাকুমা দিদিমা যারা আছে তাদের কাছে ফুটিয়ে অবশ্যই এটাই উইকলি আমার হেয়ার কেয়ার বলতে আমি এটাই করি অ্যালোভেরাই লাগাই এখন বর্তমানে এটাই করছি আর নইলে আমি মাসে 2 বার হেনা ইউজ করি আর প্রতিবার শ্যাম্পু করার আগে তো অবশ্যই অ্যালোভেরা দিই অ্যালোভেরার কোনো মানে তুলনা হয় না চুলের জন্য আমি স্নান করে চলে এসেছি চুল আমি এখনো মুছিনি দেখতেই পারলে আমি শ্যাম্পু করে চলে এসেছি তো শ্যাম্পু করার সময় আমি যেটা করেছি তোমাদের তো বললামই আগে শ্যাম্পুর সাথে অ্যালোভেরা জেল মিক্স করে নিয়েছি আমি এখানে কোনো বাটাল ইউজ করিনি অ্যালোভেরা আমি এখানে পিওর যে অ্যালোভেরা গাছ সেই পাতাই ইউজ করেছি তার সাথে শ্যাম্পু অ্যাড করে আমি মাথায় কিছুক্ষণ মানে 1 থেকে 2 মিনিটের মতো চুলের মতো শ্যাম্পুটা মেখে রেখে দিয়েছিলাম তারপরে আমি ধুয়ে নিয়েছি ইনফ্যাক্ট ধুয়ে নেওয়ার পরে তোমরা যে কন্ডিশনার ইউজ করো কন্ডিশনারের সাথেও তোমরা অ্যালোভেরা জেল ইউজ করতে পারো কেউ যদি কন্ডিশনার না ইউজ করতে চাও মনে করো কন্ডিশনারের কাজ করবে তো আমি এখানে কন্ডিশনার ইউজ করিনি আমি এখানে অ্যালোভেরা জেলের সাথে শ্যাম্পু অ্যাড করে প্রথমে শ্যাম্পুটা করেছি তারপরে আমি অ্যালোভেরা জেলই কন্ডিশনার হিসেবে চুলে কিছুক্ষণ লাগিয়ে রেখে দিয়েছি 1-2 মিনিটের মধ্যে তারপরে আমি আর ধুই ফলে আমার চুলটা শুকানো হয়ে গেছে অনেকটাই আমি খুব বেশি শুকাই না হালকা মতোই শুকাই আর এখন যেহেতু গরমকাল এমনি চুলটা শুকাই অটোমেটিক চুলটা বেঁধে রাখছে তাও খুলে যাচ্ছে দেখতেই পারলে এইভাবে আমি আমার উইকেন্ড হেয়ার কেয়ার করি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল মনে হয়েছে ভিডিওটা যদি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশান অন করে দিও যাতে যখনই আমি ভিডিও আপলোড করি সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান যায় দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে তখন টেক কেয়ার